ও নিজের মনেই পোয়েমস বলছে, ফাইভ লিটিল মাঙ্কিজ জাম্পিং অন দ্য বেড, ওয়ান ফেল আউট অ্যান্ড স্টাক হিজ হেড, মাম্মা কল দ্য ডক্টর অ্যান্ড দ্য ডক্টর সেড নো মোর মাঙ্কিজ জাম্পিং অন দ্য বেড। বছরের শেষ ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম। তো যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ব্লগটি দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। তো এতক্ষণ দেখলেন আজকে আমি একটু করছি মানে ভেজ ডাল। তো আমাদের সবারই যখন আমরা কোনো বিয়েবাড়িতে মোস্ট প্রবাবলি এখন দেয় না, মানে ভাত বাড়ি বা জন্মদিন বাড়ি যেগুলোর অনুষ্ঠান সকালবেলার দিকে হয়, তো সেইগুলোতে বিয়েবাড়িতে হলেও সকালের রান্নাটা এটা হয় মেনলি। তো এই ভেজ ডাল যে দেয় এটা কিন্তু মানে খুব ভালো লাগে খেতে, মানে আমাদের পরিবারের সবাই খুব ভালোবাসে, আমি আমার বাচ্চারা আমার হাজব্যান্ড খুব ভালো লাগে। ওই ঝুড়ি আলু ভাজাগুলোর সঙ্গে বা কোনো ফিশ ফ্রাই থাকলে দারুণ লাগে এই ভেজ ডাল রেসিপিটা। তো সেটাই আমি আজকে করছি, আমি মাঝে মধ্যে করি এটা বাড়িতে, আর আমার বাচ্চারাও খেতে ভালোবাসে। আর একটা কী বলুন তো, এই ভেজ ডালের কিন্তু পুষ্টিগুণ প্রচুর, কারণ বাচ্চারা এমনি দেখবেন সবজি খেতে চায় না, তো আমি বিভিন্ন রকমভাবে চেষ্টা করি যে ওদের একটু সবজি খাওয়াতে। তো এইটা একটা ভালো প্রসেস সবজি খাওয়ানো, কারণ যত ইচ্ছে সবজি আপনি দিয়ে দিতে পারেন। তো আমি মেনলি আজকে দিচ্ছি, দেখেছেন যে তিন রকম সবজি আমি দিচ্ছি আপাতত, তো এইটা মানে তৈরি করছি। তো ওটা আর ভাত করলে মোটামুটি আপনার রাত্রের খাবার হয়ে যাবে, আর রাত্রের খাবার একটু হালকা খাওয়াই ভালো। নর্মালি আমরা রুটি খাই রাত্রে, কিন্তু ভেজ ডালটা যেহেতু করব, তো ওরাও বলছিলো বায়না করছিলো যে মা তাহলে ভাত খাবো, তো এটা রুটির সাথে অতটা ভালো লাগে না, ভাত দিয়ে বেশি ভালো লাগে, তো ওই জন্যই ভাত করব গরম। যদিও শীতকাল রাত্রিবেলা কিন্তু তাও গরম ভাতে খুব একটা অসুবিধা হয় না, তো ওইটা করবো। একটু পাঁপড় ভেজে দিলে ওর সঙ্গে মোটামুটি হয়ে যাবে। তো ডালটা আমি এখন সিদ্ধ করতে দিয়ে এসেছি। তো ঘরদোরের অবস্থা খুবই খারাপ, আমার ছেলে মানে সব একেবারে মানে ঘন্ট করে রেখেছে চারিদিক, ভীষণ অগোছালো হয়ে আছে। তো চলুন এগুলো চটপট একটু গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে বাকি রান্নাটা করছি।
পড়াশোনা করছিলে? ওই যে বাবা যে আঙ্কগুলো দিয়েছে সেগুলো আমি দুটো ফুল করেছি কিন্তু বাকি সবগুলো বেরিয়ে গেছি। কতগুলো অঙ্ক করেছো? রান্নাঘরে যাই, ডালটা সিদ্ধ হলে তারপর করছি। পুরো রান্নাটাই আমি করলাম সাদা তেলে। তো এখানে দেখছেন কড়াইতে গরম হওয়ার পর সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে সমস্ত সবজিগুলো আমি দিয়ে ভেজে নেব। তো তার আগে দিয়ে দিলাম আমি তেজপাতা আর গোটা গরম মশলা। তেজপাতা আর গোটা গরম মশলাটা দেওয়ার পর গরম মশলাটা একটু ভাজা হবার মানে তেলের সঙ্গে মেশার পর একটা বেশ সুন্দর গন্ধ ছাড়ে। সেই গন্ধটা ছাড়ার পর আমি কাজুগুলো ভেজে নেব। কাজুগুলো ভেজে তুলে রাখবো, তারপরে সমস্ত সবজিগুলো একটু ভালো করে চাপা দিয়ে ভেজে নেব যাতে নরম হয়ে যায়। কারণ ডালটা যেহেতু আপনার সিদ্ধ করা, সেহেতু ওখানে বেশিক্ষণ দিলে ডালটা আরও মানে টেক্সচারটা অন্যরকম হয়ে যাবে, ভালো লাগবে না। ওই জন্য ওটাকে নুন দিয়ে একটু চাপা দিয়ে সবজিগুলোকে একটু শর্টে করে নেব। তো সবজিগুলো একটু মানে ভাজা হয়ে যাওয়ার পরে সিদ্ধ করা মুগের ডালটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু আদা বাটা মিশিয়ে দিয়েছি। দিয়ে এটা একটু ফোটার পরে এটার মধ্যে নুন মিষ্টি দিয়ে এবং নামানোর আগে ঘি গরম মশলা দিলে মোটামুটি রেডি হয়ে যাবে। আর নামানোর আগে কাজুটা দেবেন, আগে থেকে কাজুটা দিয়ে দিলে কিন্তু কাজুটা সগি হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। আজকের ওয়েদারটা কিন্তু খুব দারুণ, রোদ উঠেছে দু তিন দিন পর, দেখে বেশ মনটা খুশি খুশি হয়ে যাচ্ছে। বন্ধুরা কালকে ব্লগটা শুরু করেছিলাম কিন্তু শেষ করার হয়ে ওঠেনি। এইটা আজকে 31st ডিসেম্বর, তো এটা হচ্ছে মানে আমার লাস্ট ব্লগ এই বছরে, এবং আমি চেষ্টা করব আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসতে পরের বছরের জন্য। তো অবশ্যই পাশে থাকবেন এবং দেখবেন, কমেন্টে সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবেন যে আমি আরও মানে আপনারা কী ধরনের ব্লগ দেখতে চান বা নতুন কী ধরনের টপিক আনলে আপনাদের ভালো লাগবে, তো অবশ্যই জানাবেন। তো আজকে তবে এইটুকু। 31st ডিসেম্বর সবার খুব ভালো কাটুক এবং আমরা প্রত্যেকে একটা নতুন বছর সুন্দর বছরে পদার্পণ করি। চলুন, তো চলুন, ঠিক আছে, পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। স্টে টিউন্ড।